আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কি করে খুব সহজে চটের উপরে মাছ সেলাই করা যায় তার সহজ নিয়ম। আর এজন্য আমি প্রথমেই ক্রস ঘর করে নিব, প্রথম লাইনে 10টা, পরপর আমি 10টা ক্রস লাইন করে নিচ্ছি, পরপর আমি 10টা ক্রস ঘর প্রথম লাইনে করে নিব। দর্শক যারা আমার চ্যানেলে এখনও নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন। এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা সবার আগে আপনাদের ফোনে পেয়ে যাবেন। আর অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যদি কোনো রিকোয়েস্টের ভিডিও থাকে অবশ্যই সেটা কমেন্টস বক্সে জানাবেন, এবং যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেটাও কমেন্ট বক্সে জানাবেন, আমি প্রত্যেকটা সমস্যার সমাধান আপনাদেরকে দিয়ে যাব যদি সেলাইয়ের সমস্যা হয়। দ্বিতীয় লাইনে আমি ক্রস ঘর করে নিব 8টা, আর এজন্য আমি বাম দিক থেকে একটা ঘর কম নিব এবং ডান দিক থেকে একটা ঘর কম নিয়ে ঘর নিব মোট 8টা। এরপরে আমি তৃতীয় লাইনে ঘর নিব 6টা, এবং বাম দিক থেকে একটা ঘর কম যাবে এবং ডান দিক থেকে একটা ঘর কম যাবে, অর্থাৎ বাদ দিয়ে দিব দুই পাশ থেকে একটা একটা করে 2টা ঘর। 4 নম্বর লাইনে ঘর নিব 4টা, এখানেও আমি বাম দিক থেকে একটা ঘর বাদ দিয়ে দিব, ডান দিক থেকেও একটা ঘর বাদ দিয়ে দিব। এরপরে 5 নম্বর লাইন, 5 নম্বর লাইনে আমি ঘর নিব মোট 2টা, বাম দিক থেকে একটা ঘর বাদ দিব, ডান দিক থেকেও একটা ঘর বাদ দিব। এরপরে 6 নম্বর লাইন, 6টা, বাম দিক থেকে 2টা ঘর বাড়বে এবং ডান দিক থেকে 2টা ঘর বাড়বে এবং মাঝখানে 2টা ঘর জায়গায় থাকবে, মোট ঘর হবে 6টা। এরপরে দ্বিতীয় লাইনে ঘর নিব মোট 8টা, বাম দিক থেকে এক ঘর বাড়বে এবং ডান দিক থেকেও একটা ঘর বাড়বে। 6 নম্বর লাইনে ঘর নিয়েছি 6টা, 7 নম্বর লাইনে ঘর নিলাম 8টা, 9 নম্বর লাইনে ঘর নিব 9টা, বাম দিক থেকে একটা ঘর নিব, মানে বাম দিক থেকে লেভেল সমান রাখবো এবং ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে ঘর নিব মোট 9টা। 8 নম্বর লাইনে ঘর নিলাম মোট 9টা, 9 নম্বর লাইনে 4টা ঘর বাড়িয়ে দিব বাম দিক থেকে, 4টা ঘর বাড়িয়ে বাম দিক থেকে 2টা ঘর নিব, একটা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘরগুলো করে যাব। গ্যাপ ঘর সহ মোট ঘর হবে 14টা, ডান দিক থেকেও একটা ঘর বাড়িয়ে দিলাম। বাম দিক থেকে 3 নম্বর ঘরটা কিন্তু আমি গ্যাপ দিয়েছি এবং ঘর নিয়েছি মোট 14টা। এরপরে 10 নম্বর লাইন, 10 নম্বর লাইনে বাম দিক থেকে আমি একটা ঘর কম নিয়েছি এবং ডান দিক থেকে 3টা ঘর বাড়িয়ে নিব। এখানে ঘর হবে মোট 16টা। দশ নং লাইনে ঘর হবে মোট 16টা, 11 নং লাইনে বাম দিক থেকে লেভেল সমান রাখবো এবং ডান দিক থেকে একটা ঘর কমিয়ে মোট ঘর বানাবো 15টা। এগারো নম্বর লাইনে ঘর হবে মোট 15টা।
12 নং লাইনে ঘর হবে মোট 13টা। বাম দিক থেকে একটা ঘর কমবে এবং ডান দিক থেকেও একটা ঘর কমে ঘর হবে মোট 13টা। তেরো নং লাইনে দশকের পরে ঘর করব 13 নং লাইন। বারো নং লাইনে ঘর নিয়েছি 13টা, 13 নং লাইনেও ঘর নিব 13টা। বাম দিকের লেবেলও সমান হবে, ডান দিকের লেবেলও সমান হবে। বাম দিক থেকে চার ঘর করার পরে চার ঘর গ্যাপ যাবে। আমি বাম দিক থেকে চার ঘর করেছি, চার ঘর গ্যাপ দিয়ে বাকি ঘরগুলো সমান করে নিব এবং ডান দিকের লেবেল সমান থাকবে। চোদ্দ নং লাইনে ঘর হবে মোট 11টা। বাম সাইডে একটা ঘর কম হবে এবং ডান সাইডেও একটা ঘর কম হবে। বাম দিক থেকে দুই ঘর হওয়ার পরে এক ঘর গ্যাপ যাবে। মোট ঘর নিলাম 11টা, গ্যাপ ঘর সহ ঘর নিয়েছি মোট 11টা। এরপরে 15 নম্বর লাইনেও ঘর হবে মোট 11টা। বাম দিকের এবং ডান দিকের লেভেল সমান থাকবে। বাম দিক থেকে এক ঘর হওয়ার পরে এক ঘর গ্যাপ যাবে। এরপরে 16 নং লাইন, 16 নং লাইনে ঘর হবে মোট 9টা। বাম দিক থেকে একটা ঘর কম যাবে এবং ডান দিক থেকে একটা ঘর কম যাবে। এবং বাম দিক থেকে চারটা ঘর গ্যাপ যাওয়ার পরে বাম দিক থেকে চারটা ঘর হওয়ার পরে একটা ঘর গ্যাপ যাবে। এগারো নং লাইনে ঘর হবে মোট 9টা। 12 নং লাইনেও ঘর হবে মোট 8টা। বাম দিকের লেভেল সমান থাকবে এবং ডান দিক থেকে একটা ঘর কম যাবে। সতেরো নং লাইনেও ঘর হবে মোট 8টা, ডান দিক থেকে একটা ঘর কম যাবে এবং ডান দিকের লেভেল সমান থাকবে। 18 নং লাইনে ঘর হবে মোট 6টা, বাম দিক থেকে একটা ঘর কম যাবে এবং ডান দিক থেকেও একটা ঘর কম যাবে। 19 নং লাইনে ঘর হবে মোট 3টা, বাম দিক থেকে দুইটা ঘর বাদ যাবে এবং ডান দিক থেকে একটা ঘর বাদ যাবে। 19 নং লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়বে এবং ডান দিক থেকে একটা